হ্যালো, আসসালামু আলাইকুম। নেইল ফেব্রিক্স লাইভ শোতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি প্রতিদিনের মতোই মোহাম্মদ রায়হান আপনাদের সাথে। তো নেইল ফেব্রিক্স লাইভে চলে আসলাম। তো সবাই একটু আর্লি জয়েন করে ফেলবেন। খুবই সুন্দর একটা লাক্সারি ক্যাটালগ দেখাবো। আপনারা হয়তো আগে জেনে গেছেন যে বারুকের লাক্সারি কালেকশনগুলো আজকে দেখাবো। খুবই সুন্দর একবার 2020 নিউ কালেকশন। তো সবাই একটু লাইভটি শেয়ার করে দেবেন। আপনারা যারা এখনও জয়েন করেননি, খুব দ্রুত জয়েন করে লাইভটি শেয়ার করে দিবেন। খুবই সুন্দর একটা ক্যাটালগ দেখাবো আজকে, বারুক লাক্সারি লন কালেকশন 2020 ড্রেসগুলো। জাস্ট নাইস, প্রত্যেকটা ড্রেস লাক্সারি লন কালেকশন বাই বারুকের। সব আপনারা একটু আর্লি জয়েন করবেন। প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর, অরিজিনাল পাকিস্তানি বারুকের লাক্সারি লন কালেকশন। প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর হবে। জাস্ট নাইস, গর্জিয়াস লাক্সারি লন কালেকশন 2020 কালেকশন এটা। তো সবাই একটু লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই একটু শেয়ার করে দেবেন। যারা এখনও জয়েন করেননি, খুব দ্রুত জয়েন করে ফেলবেন। খুব দ্রুত লাইভটি শেষ করতে হবে। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর, বলার কোনো অপশন নেই। খুবই সুন্দর, জাস্ট নাইস, প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর। আচ্ছা, যারা এখনও জয়েন করেননি, খুব দ্রুত জয়েন করে ফেলবেন এবং লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গেই কন্টিনিউ করবেন। আর সব কিছু ওকে আছে কিনা একটু জানাবেন, একটু কাইন্ডলি আর্লি কমেন্ট করে জানাবেন যে সব কিছু ওকে দেখতে পাচ্ছেন কি না, সাউন্ড সিস্টেম এন্ড সব কিছু ওকে আছে কি না। আচ্ছা, খাইরুন কবির বলছেন, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন আপনি? সবসময় আপনি ফার্স্টে আমাদেরকে অ্যাট ফার্স্ট নক করেন, কমেন্ট করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন কমেন্ট করার জন্য। জান্নাতুল আপু প্রতিদিন করে, হাই ভাইয়া, হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? তো সবাই একটু কমেন্ট করবেন। হ্যাঁ, কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন অ্যান্ড সব কিছু ভালো মতো দেখতে পাচ্ছেন কি না, সব কিছু এভরিথিং ওকে আছে কিনা একটু জানাবেন, সব কিছু ওকে আছে কিনা একটু জানাবেন। অ্যাঞ্জেল ফারজানা বলছেন, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তো আজকে যেটা দেখাবো এটা আপনারা আগে থেকে জেনে গেছেন হয়তো, এটা বারুকের লাক্সারি লন কালেকশন 2020 ড্রেসগুলো দেখাবো। জাস্ট নাইস, প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর লাক্সারি লন কালেকশন। তো যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে আপনার ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। অ্যান্ড স্টক খুবই সীমিত হবে। যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। আচ্ছা, অ্যাঞ্জেল ভার্জেনা বলছেন, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ইস্তাদ খুশি আপু, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আপু? তো সবাই একটু কমেন্ট করে দেবেন যে সব ঠিক আছে না। আচ্ছা, খাইরুন বলছে, সব ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ ফারজানা আপু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। এখন যারা এখনও জয়েন করেননি, ওয়েট করছেন, তারা খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন। আর যারা জয়েন করে আছেন, লক্ষ্মী আপুরা কাইন্ডলি কষ্ট করে একটু লাইকটি শেয়ার করে দেবেন, সবাই শেয়ার করে দেবেন। আচ্ছা, জান্নাতুল এসে ওকে আছে বলছেন, থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল আপু। আচ্ছা, আজকে যেটা দেখাবো আমি আবার ক্যাটালগটা দেখাচ্ছি, বারুক, বারুক দেখাবো, বারুক খুবই সুন্দর, আপনাদের সবার মোস্ট ওয়ান্টেড ক্যাটালগ বারুকের লাক্সারি লন কালেকশন। হ্যাঁ, খুবই সুন্দর হবে প্রত্যেকটা ড্রেসই। তো সবাই একটু লাইভটি শেয়ার করে দেবেন। নাইস কালেকশন, বারুকের সাথে তো অন্য কিছুর তুলনা হয় না। এদের ফ্যাব্রিক্স কোয়ালিটি, ডিজাইন, প্যাটার্ন সব কিছু একটু অন্য টাইপের, ইউনিক টাইপের হয় বারুকের। হ্যাঁ, তো সবাই একটু লাইভটি শেয়ার করে দেবেন যারা জয়েন করে আছেন। আর প্রথম থেকে ডিজাইনগুলো দেখাবো। প্রথম যে ডিজাইনটি দেখাবো সেটা হলো বারুকের ডিজাইন নাম্বার 04, ডিজাইন নাম্বার 4। প্রত্যেকটা ড্রেস জাস্ট ওয়ান পিস অ্যাভেলেবেল হবে। আপনার ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স কনফার্ম করে অর্ডার কনফার্ম করে নেবেন। আচ্ছা, প্রথম যেটা হবে এটা হলো জেকোয়ার্ট লন শার্ট। আচ্ছা, আমি ক্যাটালগটা দেখাচ্ছি। এইটা হলো ডিজাইন নাম্বার 4, ডিজাইন নাম্বার 4 বারুক লাক্সারি লন কালেকশনের ডিজাইন নাম্বার 4। আপনারা যারা এখনও জয়েন করেননি, খুব দ্রুত জয়েন করে টাইপটি শেয়ার করে দেবেন। এটা কালারটা অনেকটা কি ব্রাউন অ্যাশ টাইপের কালার, ব্রাউন অ্যাশ টাইপের, খুবই সুন্দর। কামিজেরটা হলো লন জেকোয়ার্ট শার্ট 3.25 ইয়ার্স, এম্ব্রয়ডারি নেকলেস, নেকলাইন প্যান্ট, এম্ব্রয়ডারি এক্সট্রা হবে নেকের জন্য, এম্ব্রয়ডারি ফ্রন্ট পেজ, কামিজের নিচে এম্ব্রয়ডারি প্যানেল হবে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে, এম্ব্রয়ডারিড নেট দোপাট্টা, এম্ব্রয়ডারি দোপাট্টা প্যানেলস হবে, ডাইট ক্যাম্বিক লন ট্রাউজার হবে। হ্যাঁ, তো দোপাট্টা হবে নেট, খুবই সুন্দর জেকাউট লন উইথ এক্সট্রা এম্ব্রয়ডারি প্যানেল হবে। তো যারাই দেখছেন লাইভটি শেয়ার করে একটু কাইন্ডলি আমাদের সঙ্গে থাকবেন, সবাই শেয়ার করে দেবেন আপনার টাইম লাইনে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে লাইভটি শেয়ার করে দেবেন। তো প্রথম যে ডিজাইনটা ফার্স্টে খুলবো এটা হলো ডিজাইন নাম্বার 4, ডিজাইন নাম্বার 4। আর এইখানে হলো টোটাল ডিজাইনগুলো আছে, কোন ডিজাইনটা আগে দেখতে চাচ্ছেন একটু বলবেন, আমি খুলে দেখাবো। ফার্স্টে দেখাচ্ছি ডিজাইন নাম্বার 4, অ্যান্ড নেক্সট কোনটা দেখাবো কমেন্ট করে জানাবেন আপনারা। নেক্সট আপনারা কোনটা দেখতে চাচ্ছেন, দেখেন এখানে যে কালারগুলো দেওয়া আছে, ডিজাইন নাম্বার দেওয়া আছে, নেক্সট কোনটা দেখবেন এটা বলে দিন। আমি ফার্স্ট দেখাচ্ছি ডিজাইন নাম্বার 4।
তো এইটা হলো কামিজের ফ্যাব্রিক্সটা দেখুন, জাস্ট নাইস অ্যাশ ব্রাউন টাইপের কালার, অনেকটা অ্যাশের সাথে একটু অন্য টাইপের কালার। তো এইটার লনটা হলো লাক্সারি লনের মধ্যে হলো এই যে জেকোয়ার্ড করে দেওয়া, খুবই সুন্দর জেকোয়ার্ড ডিজাইন করে দেওয়া। এটা হলো লন ফ্যাব্রিক্সটা, খুবই সুন্দর ফ্রন্ট সাইড, এটা হলো নিচের অংশ। ফ্রন্টটা হলো নেকে সুন্দর এম্ব্রয়ডারি প্যানেল হবে, নেকের এম্ব্রয়ডারিটা দাও কামিজের নিচে অ্যান্ড ফ্রন্টে দুইটা এম্ব্রয়ডারি, উল্টা করে দিচ্ছ কেন? আচ্ছা এই যে চলে আসছে, এটা নেক ডিজাইনটা দেখুন, নাইস একটা ড্রেস। বারুকের প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর এবং ইউনিক প্যাটার্নের ডিজাইন খুবই সুন্দর হয়। তো এটা হলো নেকের কাজটা সুন্দর, একটা নেক এম্ব্রয়ডারি, নেকে সুন্দর এই যে একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে, এটা হলো নেকের জন্য। অ্যান্ড নেকে হবে এটা দুই সাইডে, এটা হবে একবারের নিচে তো এখানে ডিজাইন করে দেওয়া আছে, তারপরে একবার নিচে কিন্তু একটা প্যানেল হবে এম্ব্রয়ডারি প্যানেল, নিচের প্যানেলটা দাও। তো এটা হলো কামিজের ফ্রন্ট সাইড নেক অংশটা, নেকের এম্ব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড কামিজের নিচে সুন্দর প্যানেল। এই প্যানেলটা হলো কামিজের নিচে দেখুন, সুন্দর একটা গর্জিয়াস এম্ব্রয়ডারি বর্ডার, এটা হলো কামিজের নিচে একবার দামানে ইউজ করার জন্য। তো এটা হলো নেক অ্যান্ড এটা হলো কামিজের নিচের অংশটা দেখুন, এটা হলো কামিজের নিচের জন্য নিচের কাজটা। আর এগুলো আপনারা ফ্রি সাইজ লেন্থের করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না, ফিফটি হাফ লেন্থ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো এইটা হলো কামিজের নিচের কাজটা দেখুন, সুন্দর একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক, ফুল বডি কিন্তু জেকোয়ার্ড করে দেওয়া, ডিজাইন করে দেওয়া জেকোয়ার্ড ডিজাইন। অ্যান্ড এটা হলো কামিজের নিচের এম্ব্রয়ডারি প্যাচটা, অ্যান্ড এটা হলো নেকের জন্য। তো এটা হলো ডিজাইন নাম্বার ফোর, নেক প্যাটার্ন অ্যান্ড এম্ব্রয়ডারি প্যানেল ফ্রন্ট সাইডের, অ্যান্ড ব্যাক সাইডটা খুবই সুন্দর ব্যাক পার্ট। এইটা হলো ব্যাক সাইড দেখুন, জাস্ট নাইস একটা ডিজাইন। এটা হলো কামিজের ব্যাক সাইড, খুবই সুন্দর একটা ব্রাউন অ্যাশ টাইপের কালার। আর এইটা হলো কামিজের ব্যাক সাইডটা দেখুন, এই যে কোয়ার ডিজাইন করে দেওয়া হচ্ছে, সুন্দর করে যে কোয়ার ডিজাইন করে দেওয়া হচ্ছে লাক্সারি লনের মধ্যে, বারুকের লাক্সারি লন কালেকশন। আপনার এগুলো দিচ্ছেন আপনারা বারুক 2020 নিউ লাক্সারি লন কালেকশন। তো যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে আপনার ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন, বক্স করে ফেলবেন। স্টক খুবই সীমিত, প্রত্যেকটা ড্রেস জাস্ট ওয়ান পিস করে অ্যাভেলেবেল দেখুন, খুবই সুন্দর করে যে কোয়ার করে দেওয়া, খুবই সুন্দর। তো এটা হলো কামিজের ব্যাক সাইড, অ্যান্ড এইটা হলো স্লিভস, ফুল স্লিভস করে নিতে পাবেন, কোনো প্রবলেম হবে না। তো এটা হলো স্লিভসের জন্য, এটা হলো কামিজের স্লিভসের অংশ, স্লিভসটাও খুবই সুন্দর যে কোয়ার কাজ করে দেওয়া, এটা হলো জেকোয়ার্ড কাজ করে দেওয়া, এটা হলো স্লিভসের জন্য স্লিভসের পার্ট। অ্যান্ড এইটার দোপাট্টাটা তো জাস্ট নাইস একটা দোপাট্টা, গর্জিয়াস নেট এম্ব্রয়ডারি ওয়ার্ক, এটা হলো দোপাট্টা, দোপাট্টা হলো ফুল এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া গর্জিয়াস। অ্যান্ড দোপাট্টা দুই আঁচলে সুন্দর একটা প্যানেল দেখুন, এই যে এটা আপনারা কাট ওয়ার্ক করে নিতে পারবেন, খুবই সুন্দর এই যে কাট ওয়ার্ক করে ইউজ করে নিতে পারবেন। এটা হলো দোপাট্টার দুই পাশের আঁচলে ইউজ করার জন্য, আই মিন এটা হলো দোপাট্টার এই দুই পাশে আঁচলে হলে আঁচলের কাজটা, এটা দোপাট্টার সুন্দর একটা এম্ব্রয়ডারি প্যানেল, এটা ডাবল করে দেওয়া আছে। এটা হলো দোপাট্টার দুই পাশের আঁচলে গর্জিয়াস এই নেট এম্ব্রয়ডারি হবে, দোপাট্টার দুই পাশের আঁচল অ্যান্ড ফুল দোপাট্টা হলো নেট গর্জিয়াস এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া। তো এটা হলো ডিজাইন নাম্বার ফোর। অ্যান্ড প্যান্ট হলো লাক্সারি লন ড্রাইট ট্রাউজার, এটা হলো প্যান্টের জন্য। বাট প্যান্টের মধ্যে আপনারা প্যানেল ইউজ করতে পারবেন, এটা কামিজের সাথে কিন্তু অনেকগুলো প্যানেল দেওয়া আছে সাইডে, এই যে এখানে দেখবেন এই যে বর্ডারগুলো প্যানেলগুলো, এই প্যানেলগুলো হলো আপনার প্যান্টে পাইপিং ইউজ করে নিতে পারবেন, সুন্দর প্যানেল। এটা হলো কামিজের প্যান্টের জন্য। তো এটা হলো কামিজের ফ্রন্ট সাইড নেক এম্ব্রয়ডারিটা দাও আবার, ঠিক আছে? এটা হলো নেক এম্ব্রয়ডারি, এটা সুন্দর একটা নেক এম্ব্রয়ডারি ফ্রন্ট সাইড কামিজের নেক এম্ব্রয়ডারি অ্যান্ড কামিজের নাম্বার দামানের প্যানেলটা। এটা হলো কামিজের নিচের প্যানেলটা, এই প্যানেলটা হলো কামিজের নিচে ইউজ হবে, এখানে নিচের দিকে থাকবে। অ্যান্ড এইটা হলো দোপাট্টা গর্জিয়াস নেট দোপাট্টা, গর্জিয়াস কাজ করে দেয় দোপাট্টা, খুবই গর্জিয়াস। অ্যান্ড দোপাট্টার দুই পাশে সুন্দর এম্ব্রয়ডারি হবে, পিওর নেটের মধ্যে সুন্দর করে গর্জিয়াস এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া। অ্যান্ড দোপাট্টার দুই পাশের আঁচলের কাজটা হলো এটা, সুন্দর করে গর্জিয়াস একটা আঁচলের প্যানেল দেওয়া আছে, এই যে এই প্যানেলটা হলো দোপাট্টার দুই পাশের আঁচলে হবে, খুবই সুন্দর একটা আঁচলের লাক্সারি প্যানেল। এটা হলো আঁচলের জন্য দোপাট্টা আঁচল, জাস্ট ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, অল ওভার স্টিচ করার পরে মেকিং করার পরে অনেক অনেক সুন্দর লাগবে, জাস্ট নাইস একটা ব্রাইডাল পার্টি ড্রেস হবে এটা। হ্যাঁ খুবই সুন্দর নেটের মধ্যে নেট দোপাট্টা। তো এইটা যার লাগবে এই যে গর্জিয়াস নেট দোপাট্টা অ্যান্ড এই যে কোয়াড লন উইথ এম্ব্রয়ডারি, এইটা যার লাগবে ডিজাইন নাম্বার ফোর। আপনার ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন, বক্স করে ফেলবেন। প্রাইসটাও পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে, লাক্সারি লন বারুকের ড্রেসগুলো তো সবসময়
6000 প্লাস থাকে, বাট এইটা পাচ্ছেন আপনারা অনলি 5800, খুবই রিজনেবল প্রাইসে। বারুক লাক্সারি লন কালেকশন প্রাইস পাচ্ছেন অনলি 5800। তো এইটা হলো ডিজাইন নাম্বার 4, ডিজাইন নাম্বার 4 খুবই সুন্দর একটা লাক্সারি লন উইথ গর্জিয়াস নেট দোপাট্টা। দেখুন এই যে আঁচলে নেট প্যানেলটা ইউজ করা হয়েছে, আঁচলে প্যানেলটা আরেকভাবে বাটন দিয়ে এইভাবে ইউজ করে নেবেন। খুবই সুন্দর একটা ড্রেস, এটার লেন্থ ছোট করে করা হয়েছে, বাট আপনি লেন্থ করে করতে পারবেন, ফ্রি সাইজ লেন্থের করে নিতে পারবেন। তো এটা হলো ডিজাইন নাম্বার 4, এইটা যা লাগবে স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। প্রাইস পাচ্ছেন অনলি 5800, খুবই রিজনেবল প্রাইসে বারুকের লাক্সারি লন কালেকশন পাচ্ছেন। তো এটা হলো ডিজাইন নাম্বার 4। তো নেক্সট কোন ডিজাইনটা দেখাবো বলেন, নেক্সট কোন কালারটা আপনারা দেখতে চাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন, নেক্সট কোন কালারটা দেখবেন। এখানে পার্পল ম্যাজেন্ডা কালার আছে, গ্রিন আছে, ইয়েলো আছে, অরেঞ্জ আছে, ব্লু আছে, অ্যাশ আছে, অনেকগুলো কালার আছে, হোয়াইট আছে। তো কোনটা কালার নেক্সট দেখতে চাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন, যারাই আছেন একটু কমেন্ট করে জানাবেন যে কোন কালারটা নেক্সটে আপনারা দেখতে চাচ্ছেন। আর যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে আপনার ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন, এবং যারা জয়েন করে আছেন সবাই একটু লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট খুবই সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি, এটা হলো পার্পেল কালার, ডিপ মেজেন জ্যাম টাইপের কালার, কী পার্পেল না এটা, আচ্ছা পার্পেল কালার। এটা হলো ডিজাইন নাম্বার 2, নেক্সট দেখাচ্ছি ডিজাইন নাম্বার 2, খুবই সুন্দর এটা দোপাট্টা সিল্ক। হ্যাঁ এইটা হলো সেল দোপাট্টা ডিজাইন নাম্বার 2, যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে আপনার ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলুন। প্রাইস পাচ্ছেন অনলি 5800, বারুক লাক্সারি লন কালেকশন 2020। আচ্ছা এইটার ফ্রন্ট সাইড, আর এখানে ডিটেলস লেখা থাকবে, এটা কি তো এখানে ডিটেলস লেখা থাকবে প্রত্যেকটা ড্রেসে কী কী পার্ট থাকবে আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন। তো কিছুটা নাও, আচ্ছা এইটা হলো ডিজাইন নাম্বার কত, এটা ডিজাইন নাম্বার 2। এইটা হলো কামিজের ফ্রন্ট সাইডটা দেখুন, খুবই সুন্দর একটা ফ্রন্ট সাইড, জে কোয়ার ক্লন উইথ ফিক্সড এমব্রয়ডারি ওয়ার্ক করে দেয়, খুবই সুন্দর। এটা হলো কামিজের ফ্রন্ট পার্টটা, হ্যাঁ খুবই সুন্দর নাইস একটা ড্রেস, কামিজের ফ্রন্ট সাইড নেক ফুল বডিতে কিন্তু কাজ করে দেওয়া, জে কোয়ার ক্লনের মধ্যে কাজ করে দেওয়া। অ্যান্ড এইটা হলো কামিজের নিচের কাজ, এটা নিচে কিন্তু প্যানেল হবে, এটা নিচে প্যানেল করে দাও। তো এইটা হলো কামিজের নিচের কাজটা, ফুল বডি কাজ করে দাও, এটা হলো কামিজের নিচের কাজ, নিচের প্যানেলগুলো দাও, আর নেকের কাজটা দাও, নেকের কাজটা দাও, নেকে সুন্দর একটা কাজ আছে। আচ্ছা এটা হলো নেকের কাজটা, সুন্দর একটা নেক প্যানেল হবে, এটা তো ফুল বডিতে কাজ করে দেওয়া আছে, আর নেকে হলো সুন্দর এই প্যানেলটা, সুন্দর একটা এমব্রয়ডারি প্যানেল এটা নেকে হবে। কামিজের নিচে দুইটা প্যানেল আছে না, তাই তো দাও তো, এইটার কোনটা একটাই, আচ্ছা এটা আগে না, আচ্ছা একটা প্যানেল আছে খুবই সুন্দর, এই যে গর্জিয়াস একটা এমব্রয়ডারি প্যানেল, এটা হলো কামিজের নিচে, এটা হলো নিচে আপনার এখানে জয়েন করতে হবে, একবার নিচে দামানে এটা জয়েন্ট, তার সাথে কিন্তু আরেকটা প্যানেল ইউজ হবে। এই দুইটা প্যানেল হলো কামিজের ফ্রন্ট সাইডের নিচে আসবে, এটা হলো পরপর দুইটা প্যানেল হলো কামিজের নিচে ফ্রন্ট সাইডের নিচে আসবে, এই এমব্রয়ডারিটার নিচে। তো এটা হলো কামিজের ফ্রন্ট সাইডে দুইটা প্যানেল মিলে এটা লেন্থটা চলে আসবে, হ্যাঁ এটা হলো কামিজের নিচের প্যানেলটা। আর এটা দেখছেন আপনার বারুকের লাক্সারি কালেকশন ডিজাইন নাম্বার 2। তো এটা হলো কামিজের ফ্রন্ট সাইডে নিচের দুইটা প্যানেল, ফ্রন্ট সাইড হলো ফুল কাজ করে দাও জে কোয়ার ক্লনের মধ্যে, অ্যান্ড এটা হলো নেকের এক্সট্রা প্যানেল। তো এটা ছিল ফ্রন্ট সাইডটা, খুবই সুন্দর একটা ফ্রন্ট সাইড। অ্যান্ড ব্যাক সাইডটা কি, ব্যাক সাইডটা হলো ডিজিটাল পেইন্টেড ব্যাক পার্ট, এটা হলো কামিজের ব্যাক সাইডটা দেখুন, খুবই সুন্দর একটা ব্যাক সাইড, ডিজিটাল পেইন্টেড ব্যাক সাইড, এটা হলো লাক্সারি লনের মধ্যে, এটা হলো কামিজের ব্যাক পার্টটা, খুবই সুন্দর কালারফুল একটা ব্যাক সাইড। অ্যান্ড এটা স্লিভসটা দাও, স্লিভসটাও খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করে দাও, এটা হলো কামিজের স্লিভসের জন্য, তুমি উল্টা উল্টা দাও এখানে সব কিছু। তো এইটা হলো স্লিভসের জন্য সুন্দর একটা স্লিভ, স্লিভসটা হলো যে এমব্রয়ডারি ওয়ার্ক করে দাও, সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দাও, জাস্ট এটা এই জায়গায় ইউজ হবে, এটা হলো স্লিভসের জন্য, স্লিভসের সামনে কাজ, ফুল বডিতে কাজ করে দাও স্লিভসের জন্য। সেটা কি উল্টো পাশটা কি হোল সাইড,
আচ্ছা স্লিভস এটা, আর এইটার প্যান্টটা তো সুন্দর একটা প্যান্ট। প্যান্ট হলো ফুল কাজ করে দাও, ফুল বডিতে কাজ করে দাও। এটা হলো প্যান্টের জন্য, প্যান্টটা হলো ফুল বডি কাজ করে দাও, যে সুন্দর করে হোয়াইটের মধ্যে ফুল বডি কাজ করে দাও। অফ হোয়াইট কালারের মধ্যে এটা প্যান্টটা, ফুল বডিতে প্যান্ট হলো এমব্রয়ডারি ওয়ার্ক করে দাও, খুবই সুন্দর। এটা হলো ফুল বডি কাজ করে দাও। তারপর এগুলো দেখছেন আপনার বারুকের লাক্সারি লন কালেকশন, এটা হলো ডিজাইন নাম্বার 2। অ্যান্ড এটা দোপাটা তো খুবই সুন্দর একটা দোপাট্টা, সিল্ক লন দোপাট্টা, সিল্ক দোপাট্টা। এটা হলো অন্যটা দেখুন, জাস্ট নাইস একটা দোপাট্টা, কালারফুল একটা দোপাট্টা। এটা হলো অন্যটা দেখুন, খুবই সুন্দর একটা সিল্ক দোপাট্টা, অসাধারণ একটা দোপাট্টা। তো এইটা হলো অন্যটা, খুবই সুন্দর। তো এইটা হলো দোপাট্টাটা, এটা হলো ওনারটা সেল দোপাট্টা, জাস্ট নাইস। প্রত্যেকটা ড্রেসে খুবই সুন্দর, খুবই সফট লাক্সারি সেল দোপাট্টা, কালারফুল একটা দোপাট্টা। তো এটা হলো দোপাট্টা, এটা যা লাগবে স্ক্রিনশট করে নেবেন। এটা হলো ডিজাইন নাম্বার কত ছিল? আচ্ছা এটা দুইটা একসাথে। আচ্ছা এটার ফ্রন্ট সাইড আর নেকের কাজটা দাও, সবগুলো পার্ট একটু ধরো। আচ্ছা নেকে, আচ্ছা এটা হলো নেকের কাজ, নেক কামিজের ফ্রন্ট সাইড। অ্যান্ড এইটা হলো সিল দোপাটা দেখুন, জাস্ট নাইস, অন্যরকম একটা জিনিস, খুবই সুন্দর লাক্সারি লন কালেকশন। এটা হলো দোপাট্টা, অ্যান্ড এটার সাথে তো অনেকগুলো দুইটা প্যানেল থাকবে ফ্রন্ট সাইডের নিচে। স্লিভসটাও খুবই সুন্দর, আর প্যান্টটা হলো ফুল বডি এমব্রয়ডারি ওয়ার্ক করে দাও, খুবই সুন্দর একটা প্যান্ট। এটা হলো প্যান্ট ফুল বডি এমব্রয়ডারি ওয়ার্ক করে দাও। তো এটা হলো ডিজাইন নাম্বার 2। প্রাইস পাচ্ছেন অনলি 5,800, বারুক লাক্সারি লন কালেকশন 2020, ডিজাইন নাম্বার এটা হলো 2। তো এইটা যা লাগবে জাস্ট স্ক্রিনশট করে আপনার ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। প্রাইস পাচ্ছেন 5,800 টাকা, বারুক লাক্সারি লন কালেকশনে। এটা ডিজাইন নাম্বার ছিল 2, খুবই সুন্দর একটা ড্রেস দেখুন, নাইস একটা ড্রেস। সব মিলে সব প্যানেল সহ স্টিচ করার পর ড্রেসটা কিন্তু অনেক সুন্দর লাগবে। এটা হলো ডিজাইন নাম্বার 2, প্রাইস পাচ্ছেন 5,800। এখান থেকে যেটাই লাগবে আপনার ফুল স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। আচ্ছা নেক্সট হলো ডিজাইন নাম্বার 6, নেক্সট হলো ডিজাইন নাম্বার 6, নেভি ব্লু কালার কম্বিনেশন। তো এটা হলো ডিজাইন নাম্বার 6, খুবই সুন্দর একটা ড্রেস। এটা ডিজাইন নাম্বার 6, এইটা হলো ফ্রন্ট সাইডটা দেখুন, সুন্দর একটা ফ্রন্ট পার্ট, সুন্দর একটা ফ্রন্ট সাইড। এটা হলো কামিজের ফ্রন্ট সাইড, এটা হলো নেভি ব্লু কালার না, অনেকটা সি গ্রিন টাইপের কালার, নেভি ব্লু বলা যায় না, কালারটা ঠিক সেম অ্যাজ ইট ইজ, যেটা দেখতে পাচ্ছেন সেম কালার। তো এটা হলো কামিজের ফ্রন্ট সাইড, নেক থেকে কামিজের নিচ পর্যন্ত সুন্দর করে এমব্রয়ডারি, গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে। এটা প্যানেলগুলো দাও, এটা ফ্রন্ট সাইড নিচ পর্যন্ত এমব্রয়ডারি, একবারে নিচের প্যানেল হলো একটা সুন্দর প্যানেল। এটা হলো কামিজের নিচে ইউজ করার জন্য, গর্জিয়াস একটা প্যানেল, সুন্দর একটা প্যানেল। এটা হলো কামিজের নিচে একবারে দামানে ইউজ করার জন্য। তো এটা হলো ফ্রন্ট সাইড, এটা হলো একবারে নিচে কামিজের এই যে নিচের অংশটাতে ইউজ করার জন্য, এখানে নিচে ইউজ হবে একবারে নিচে, এটা শেষে এই এমব্রয়ডারি প্যানেলটা হলো কামিজের নিচে ফ্রন্ট সাইড ইউজ হবে। তো এটা হলো কামিজের ফ্রন্ট সাইড ফ্রন্ট পার্ট, অ্যান্ড এইটা হলো প্যানেলটা কামিজের নিচে দেওয়ার জন্য। এটার সাথে আর কী প্যানেল আছে দেখুন, আরেকটা প্যানেল দেখা যাচ্ছে ওখানে দেখুন। তো এটা কিসের স্লিভসটা, এটা কী? আচ্ছা আচ্ছা এইটা হলো দুই পাশের কলি। আচ্ছা এটা হলো, এটা হলো যদি আপনারা দুই পাশে কলি ইউজ করতে চান, এখানে দুইটা প্যানেল দেওয়া আছে, যে এই প্যানেলটা হলো কামিজের দুই পাশে ফ্রন্ট সাইডের দুই পাশে, এটা দুইটা করে এইভাবে দুই পাশে জয়েন করার জন্য, দুই পাশে এটা কলিতে জয়েন করার জন্য, যদি দুই পাশে আপনার প্রয়োজন পড়ে, এটা হলো কামিজের দুই পাশে দেওয়ার জন্য কলিতে। অ্যান্ড ব্যাক সাইডটাও খুবই সুন্দর, এটা হলো কামিজের ব্যাক পার্টটা, এটা হলো কামিজের ব্যাক সাইড, পিছন পার্টটা ডিজিটাল প্রিন্টেড লাক্সারি লনের মধ্যে কামিজের ব্যাক সাইড, খুবই সুন্দর একটা ব্যাক পার্ট। এটা হলো কামিজের ব্যাক সাইডটা, জাস্ট নাইস একটা ড্রেস। অ্যান্ড এটার সাথে কী আছে, ব্যাক সাইডের সাথে প্যানেল আছে, এই প্যানেলটা কোথায়? আচ্ছা এটার সাথে কিন্তু আরও অনেকগুলো প্যানেল আছে। আচ্ছা আমি এটা দেখাচ্ছি, নেকে স্লিভস তো এমব্রয়ডারি ওয়ার্ক করে দাও, স্লিভসটা দাও। আচ্ছা এটা তো হলো প্যান্ট একটা এমব্রয়ডারি প্যানেল, এটা হলো প্যান্ট ইউজ করার জন্য সুন্দর একটা প্যানেল। অ্যান্ড চিকন আরেকটা প্যানেল থাকবে, এটা হলো পাইপিং ইউজ করার জন্য। অ্যান্ড এই সুন্দর একটা এমব্রয়ডারি প্যানেল, এটা স্লিভসের সামনে ইউজ করার জন্য। তো তিনটা প্যানেল আরও এক্সট্রা থাকবে। অ্যান্ড এইটা হলো স্লিভসটা, স্লিভসের সামনেও কিন্তু একটা প্যানেল থাকবে।
এটা হলো স্লিভস, সুন্দর একটা স্লিভস, স্লিভসে এমব্রয়ডারি ওয়ার্ক করে দাও। স্লিভসের সামনেও কিন্তু একটা এমব্রয়ডারি প্যানেল থাকবে। অ্যান্ড প্যান্ট হলো, এইটা হলো প্যান্ট, প্যান্টের মধ্যে প্যান্ট হলো এটা, প্যান্টের মধ্যে সুন্দর এই প্যানেলটা হবে প্যান্টের জন্য। তো এটা হলো প্যান্টের জন্য চলে গেলো। অ্যান্ড এইটার দোপাট্টা, দোপাট্টা তো খুবই সুন্দর একটা দোপাট্টা, সিল্ক দোপাট্টা, খুবই সফট লাক্সারি সিল্ক দোপাট্টা। তো এইটা হলো ওনারা, দেখুন জাস্ট নাইস একটা দোপাট্টা, জাস্ট নাইস, খুবই সুন্দর একটা লাক্সারি সিল্ক দোপাট্টা। এটা হলো ওনাটা, খুবই সুন্দর একটা সিল্ক দোপাট্টা, অনেক সুন্দর একটা দোপাট্টা, দেখুন জাস্ট নাইস। তো এটা হলো দোপাট্টা, সফট সিল্ক দোপাট্টা, এটা হলো ওনাটা। তো এইটা যা লাগবে জাস্ট স্ক্রিনশট করে আপনার ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। এটা ডিজাইন নাম্বার কত ছিল? এইটা হলো ডিজাইন নাম্বার 6, বারুকের লাক্সারি লন কালেকশন ডিজাইন নাম্বার 6। অ্যান্ড এইটা হলো কামিজের ফ্রন্ট পার্ট, চোখে কিছু ধরে। আচ্ছা এইটা হলো ফ্রন্ট সাইড। অ্যান্ড এইটা হলো দোপাট্টা, দেখুন সুন্দর একটা ড্রেস। আর এটার সাথে তো প্যানেলগুলো থাকবেই, সবগুলো প্যানেল মিলিয়ে কিন্তু অনেক সুন্দর। কামিজের নিচের প্যানেলগুলো দাও, আরেকটা প্যানেল আছে না? আচ্ছা এই যে সুন্দর প্যানেল, এটা কামিজের নিচে, কামিজের সাইড প্যানেল, এটা দুইটা সাইড প্যানেল। অ্যান্ড এই যে এক্সট্রা প্যানেলগুলো দেওয়া আছে প্যান্ট অ্যান্ড কামিজেতে পাইপিং করার জন্য, এখানে হলো আরও অনেকগুলো প্যানেল দেওয়া আছে। অ্যান্ড এটা হলো ফুল ড্রেসটা, এটা যার লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। এইটা হলো ডিজাইন নাম্বার 6, এটা হলো লাক্সারি কালেকশনের ডিজাইন নাম্বার 6, বারুক লাক্সারি কালেকশন ডিজাইন নাম্বার 6, সিল দোপাট্টা। তো এইটা যার লাগবে স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। প্রাইস পাচ্ছেন অনলি 5,800, বারুক লাক্সারি লন কালেকশন ডিজাইন নাম্বার 6 এটা। নেক্সট হলো ডিজাইন নাম্বার কত, ডিজাইন নাম্বার হলো নেক্সট ডিজাইন নাম্বার 9, হোয়াইট কালারের মধ্যে, খুবই সুন্দর একটা ড্রেস হোয়াইটের মধ্যে ডিজাইন নাম্বার 9। প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর। তো যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। আর সবাই একটু লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন, যারা জয়েন করেছেন লাইভটি শেয়ার করে দেবেন। তো এটা হলো ফুল হোয়াইটের মধ্যে সুন্দর কাজ হয়েছে, কামিজের নিচে নেকে কাজ হবে এটা দিয়ে আলাদা করে। তো এটা হলো কামিজের ফ্রন্ট সাইডটা, এটা হলো কামিজের ফ্রন্ট সাইড, হোয়াইটের মধ্যে সুন্দর করে এই যে খুবই সুন্দর করে চিকেন এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে, খুবই সুন্দর ফুল বডিতে এমব্রয়ডারি ওয়ার্ক করে দাও, নাইস এমব্রয়ডারি ওয়ার্ক। তো এটা হলো কামিজের ফ্রন্ট সাইড, কামিজের নিচে প্যানেলটা দাও। এই যে প্যানেলের বাক্সটা, তো এটা আচ্ছা আচ্ছা এখানে অনেকগুলো প্যানেল আছে, অনেকগুলো প্যানেল, যেগুলো এটা হলো কামিজে ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা এটা কি হলো, অনেকগুলো প্যানেল, অ্যাকচুয়ালি এটাতে অনেকগুলো প্যানেল হবে, যেখানে অনেকগুলো লোটাস প্যানেল। এই প্যানেলগুলো হলো কামিজের নিচে ইউজ করার জন্য অনেকগুলো প্যানেল দেওয়া আছে। এই প্যানেলগুলো মিলে হলো ফ্রন্ট সাইডের নিচে ডিজাইনটা করতে হবে, আমি দেখাচ্ছি জাস্ট এইভাবে যদি আপনারা লেন করতে চান। এখানে কিন্তু চারটা প্যানেল জয়েন করা আছে, 1, 2, 3, 4, 5টা প্যানেল। এই প্যানেলগুলো হলো কামিজের নিচে, হ্যাঁ সবগুলো প্যানেল দেওয়া থাকবে। তো এটা হলো কামিজের ফ্রন্ট সাইড, নেকে সুন্দর একটা কাজ থাকবে, নেকে চিকন করে একটা প্যানেল থাকবে, এটা হলো নেকের পার্টটা, অনেকগুলো প্যানেল আছে এটাতে। তো সবগুলো প্যানেল থাকবে। অ্যান্ড এটা হলো কামিজের ব্যাক সাইডটা, পিছনের অংশটা, ব্যাক পার্ট, ডিজিটাল প্রিন্টেড ব্যাক সাইড। অ্যান্ড এটা স্লিভসটা দাও, স্লিভসটা তো খুবই সুন্দর একটা স্লিভস, এটা হলো স্লিভসের জন্য ফুল স্লিভসটা হলো কাজ করে দাও, এটা হলো সুন্দর একটা স্লিভস, গর্জিয়াস কাজ করে দাও। এইটা হলো স্লিভসটা, এটা হলো সুন্দর একটা স্লিভস, এমব্রয়ডারি ওয়ার্ক করে দাও স্লিভসের পার্টটা। অ্যান্ড এটা প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর, প্যান্ট হলো হোয়াইটের মধ্যে এমব্রয়ডারি থাকবে প্যান্ট, এটা হলো প্যান্ট। অ্যান্ড প্যান্টের মধ্যে সুন্দর একটা গর্জিয়াস এমব্রয়ডারি প্যানেল, এই প্যানেলটা হলো প্যান্টে ইউজ হবে, সুন্দর একটা প্যানেল, এটা হলো প্যান্টের জন্য, এটা হলো প্যান্টের এমব্রয়ডারি প্যানেলটা। অ্যান্ড এইটার দোপাট্টা কী হবে, দোপাট্টা সিল্ক দোপাট্টা, খুবই সুন্দর একটা সিল্ক দোপাট্টা, এইটা যা লাগবে ওইটা দেখানো লাগবে না, শুধু কেটালো। তো এইটা হলো দোপাট্টা, দেখুন জাস্ট নাইস একটা সিল্ক দোপাট্টা, সিল্ক দোপাট্টা, খুবই সুন্দর একটা সিল্ক দোপাট্টা, কালারফুল একটা সিল্ক দোপাট্টা। তো এইটা যা লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। এটা হলো ডিজাইন নাম্বার কত ছিল এটা, এটা ডিজাইন নাম্বার 9, বারুকের ডিজাইন নাম্বার 9, এটা হলো দোপাট্টা, ক্যাটালগটা দাও। তো এইটা যা লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। প্রাইস পাচ্ছেন 5,800, খুবই সুন্দর একটা ড্রেস সিল্ক দোপাট্টা।
তো এটা ডান হয়ে গেল ডিজাইন নাম্বার 9 নেক্সট হলো ডিজাইন নাম্বার এটা প্যানেলগুলো সবগুলো ঠিকমতো রাখো হ্যাঁ ওই পলিতে রাখো এটা প্যানেলটা পলিতে দিয়ে দাও পলি ভিতরে ঢুকে রাখো এই পলিটা দিয়ে দাও আচ্ছা নেক্সট হলো ডিজাইন নাম্বার 5 খুবই সুন্দর একটা ড্রেস ডিজাইন নাম্বার 5 যারা দেখছেন লাইভে শেয়ার করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবে এটা হলো ডিজাইন নাম্বার 5 ডিজাইন নাম্বার 5 খুবই সুন্দর ক্যাটালগটা দেখো কি কি আছে এটার সাথে নিচে প্যানেল হবে মেবি এটা হলো কামিজের ফ্রন্ট সাইডটা দেখুন সুন্দর একটা ফ্রন্ট সাইড কালারটাও খুবই সুন্দর একটা কালার এটা হলো কামিজের ফ্রন্ট সাইড ফুল বডি কাজ করে দাও ফুল বডি জ্যাকোয়ার্ড লাউনের লনের মধ্যে এটা হলো কামিজের ফ্রন্ট সাইড নেক থেকে একবারে কামিজের নিচ পর্যন্ত এমব্রয়ডারি ওয়ার্ক করে দাও একবার নিচ পর্যন্ত গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড কামিজের নিচের প্যানেল হবে কামিজের নিচের প্যানেলটা দাও কামিজের নিচের প্যানেলটা দাও এটা কামিজের নিচের প্যানেলগুলো এটা কোথায় এটা নিচে এটা নিচে একটা প্যানেল আছে দেখো আচ্ছা এই প্যানেলটা হলো কামিজের নিচে একবারে নিচে ইউজ করার জন্য এইটা ইউজ করছে একবারে গ্রিন প্যানেলটা কোনটা কামিজের সাইড থেকে আচ্ছা গ্রিনটা তো এইটা সাইডে তো এইটা হলো কামিজের ফ্রন্ট সাইডটা ফ্রন্ট পার্ট অ্যান্ড এই প্যানেলটা হলো কামিজের নিচে এইটা হলো কামিজের নিচের প্যানেলটা দেখো সুন্দর একটা প্যানেল এটা হলো নিচে ইউজ হবে বাট একবারে নিচে কিন্তু সুন্দর করে একটা পাইপিং দেওয়া আছে যেটা হলো এইটা ব্যাক সাইডের সাথে দেওয়া আছে সুন্দর করে যে এই কালারফুল প্যানেলটা হলো একবারে নিচে কামিজের ফ্রন্ট সাইডে নিচে ইউজ করার জন্য এটা আপনারা অ্যাকচুয়ালি ক্যাটালগ অনুযায়ী ইউজ করে নেবেন অনেকগুলো প্যানেল থাকবে এগুলোতে আপনারা ক্যাটালগ অনুযায়ী ইউজ করে ডিজাইন করে নেবেন ঠিক আছে তো এটা হলো কামিজের ফ্রন্ট সাইড খুবই সুন্দর গর্জিয়াস একটা ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক সাইডটা হলো এটা এইটা হলো কামিজের ব্যাক সাইড খুবই সুন্দর একটা ব্যাক সাইড এটা জান লাগবে স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিন বক্স করে ফেলবেন অ্যান্ড এইটার মধ্যে আর কি আছে স্লিভস আছে না এইটা হলো কামিজের স্লিভসের জন্য সুন্দর একটা স্লিভস এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া স্লিভসের সামনেও কিন্তু সুন্দর প্যানেল থাকবে আপনারা প্যানেলগুলো ইউজ করে নেবেন এটা হলো স্লিভসের জন্য অ্যান্ড প্যান্ট 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 কোনটা প্যান্টটা দাও তো আচ্ছা এখানে কিন্তু আরও কিন্তু দুইটা প্যানেল আছে এই যে এখানে এখানে এই যে আরও সুন্দর দুইটা প্যানেল প্যানেলগুলো ইচ্ছা মতো আপনার ডিজাইন অনুযায়ী ক্যাটালগ অনুযায়ী এটা হলো প্যান্টের জন্য প্যান্টের ফেব্রিক্সটা দাও এইটা হলো প্যান্ট প্যান্টের প্যানেলটা প্যান্টের মধ্যে সুন্দর এই প্যানেলটা হবে এটা হলো প্যান্টের অ্যান্ড এখানে আরেকটা এমব্রয়ডারি প্যানেল রয়েছে যেটা স্লিভসের সামনে মেবি হবে আপনারা ক্যাটালগ দেখে ইউজ করে নেবেন তো এইটা হলো দোপাট্টাটা দেখুন সুন্দর একটা সিল দোপাট্টা তো খুবই সুন্দর একটা সিল দোপাট্টা এইটা যা লাগবে জাস্ট স্ক্রিনশট করে আপনার ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন এইটা ছিল ডিজাইন নাম্বার কত ডিজাইন নাম্বার 5 এইটা হলো ডিজাইন নাম্বার 5 সফট সিল দোপাট্টা লেগজারি সিল দোপাট্টা ডিজাইন নাম্বার 5 তো এইটা যা লাগবে স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন ডিজাইন নাম্বার 5 তারপরে এগুলো দেখছেন আপনার লেগজারি লন কালেকশন বারুক 2020 প্রাইস পাচ্ছেন অনলি 5800 টাকা খুবই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন নেক্সট হলো ডিজাইন নাম্বার 10 খুবই সুন্দর একটা ব্ল্যাক নাইস একটা ড্রেস এটা হলো ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর এটা হলো ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা ড্রেস অ্যান্ড এইটা হলো কামিজের ফ্রন্ট সাইডটা দেখুন সুন্দর একটা ফ্রন্ট সাইড এটা হলো ব্ল্যাকের মধ্যে কাজ করে দাও এটা নিচের প্যানেলগুলো বের করো আচ্ছা এইটা হলো কামিজের মিডিয়াল অংশটা এটা হলো কামিজের মিডিয়ালটা ব্ল্যাকের মধ্যে সুন্দর করে যে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে যে লনের মধ্যে এটা হলো কামিজের নিচের কাজটা গর্জিয়াস কাজ করে দেওয়া নেকে কাজ আছে হ্যাঁ আচ্ছা নেকে আলাদাই তো একটা কাজ আছে এইটা না দেখো আরেকটা কাজ আছে আচ্ছা নেকের কাজটা দাও আচ্ছা নেকে হলো এই সুন্দর কাজটা এটা হলো নেকে ইউজ করার জন্য এইভাবে আপনি এটা নেকে ইউজ করে নেবেন নেকের কাজটা এটা হলো নেকের কামিজের নেকের কাজটা হ্যাঁ নেকে সুন্দর কাজ আছে কামিজের নিচেও এমব্রয়ডারি প্যানেল রয়েছে প্যানেল দাও নিচের প্যানেলগুলো দাও এই প্যানেলটা আরেকটা প্যানেল আছে যে সুন্দর একটা প্যানেল এটা হলো কামিজের নিচে ইউজ করার জন্য অনেকগুলো প্যানেল থাকবে কিন্তু এখানে এটা হলো একবারে নিচের তার নিচে আর কি আছে এটা নিচে এটা হলো একবারে এটা কোথায় দিচ্ছে এটা কি নেকে নেকে আচ্ছা এখানে আরেকটা প্যানেল থাকবে দুই সাইডের জন্য একটা প্যানেল থাকবে এটা দুই সাইডের প্যানেলটা দাও দুই সাইডের প্যানেল হবে আচ্ছা এইটা হলো কামিজের দুই পাশে দেওয়ার জন্য কলি দেওয়ার জন্য
এটা হলো কামিজের দুই পাশে কলি দেওয়ার জন্য একটা প্যানেলটা, এটা দুইটা প্যানেল আছে, এটা হলো কামিজের দুই পাশে ইউজ করার জন্য। তো এইটা হলো টোটাল ফ্রন্ট সাইড, ব্যাক সাইডটাও খুবই সুন্দর। এটা হলো কামিজের ব্যাক পার্ট, পিছনের পার্টটা ব্যাক সাইড, ডিজিটাল প্রিন্টের ব্যাক সাইড পিছনের অংশটা। অ্যান্ড এখানে যে প্যানেলগুলো এগুলো কিন্তু পাইপিং ইউজ করার জন্য। তো এটা হলো কামিজের ব্যাক সাইডটা, নাইস একটা ব্যাক সাইড। অ্যান্ড এইটার স্লিভসটা দাও, স্লিভসটা খুবই সুন্দর একটা স্লিভস। এইটা হলো স্লিভসের জন্য গর্জিয়াস একটা এমব্রয়ডারি ওয়ার্ক। এইটা হলো স্লিভসের জন্য সুন্দর একটা স্লিভ। এইটা হলো স্লিভসের পার্ট, অ্যান্ড স্লিভসের সামনে সুন্দর এমব্রয়ডারি হবে। এই সুন্দর একটা এমব্রয়ডারি প্যানেল। অ্যাকচুয়ালি এগুলো সবগুলো মিলে ইউজ করার পর আপনারা যারা বারুকের ড্রেস ইউজ করেন তারাই বুঝতে পারবেন, এগুলো কিন্তু খুবই সুন্দর ড্রেস হয়। অ্যান্ড এটা হলো স্লিভসের প্যানেলটা, সব প্যানেল জয়েন করার পরে কিন্তু ড্রেসগুলো অনেক সুন্দর হবে। তো ওই পাশে যান। তো এটা হলো স্লিভসের জন্য, স্লিভসের সামনে ইউজ করার জন্য। অ্যান্ড দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর, সিল দোপাট্টা, লাক্সারি সিল দোপাট্টা। তো এইটা হলো ওড়নাটা, এটা হলো ওড়নাটা, খুবই সুন্দর একটা সিল্ক লাক্সারি দোপাট্টা, প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুবই সুন্দর। তো এটা হলো ওড়নাটা। তো এটা যার লাগবে ব্ল্যাক ওয়ান, খুবই সুন্দর একটা ড্রেস। দোপাট্টাটা দেখুন, নাইস একটা সিল্ক দোপাট্টা, লাক্সারি সিল্ক। তো এটা যার লাগবে, ডিজাইন নাম্বার ছিল কত? ডিজাইন নাম্বার 10। এইটা যার লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। আর ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনে, তো তো এটা ছিল ডিজাইন নাম্বার 10। প্রত্যেকটা ড্রেস কিন্তু জাস্ট ওয়ান পিস করে অ্যাভেলেবেল। তো এই সুন্দর এই সেল দোপাট্টার এই ড্রেসটা যার লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। প্রাইস পাচ্ছেন অনলি 5800। বারুক লাক্সারি লন কালেকশন 2020, ডিজাইন নাম্বার 10। এটা ডান হয়ে গেল। নেক্সট হলো ডিজাইন নাম্বার কত? নেক্সট হলো ডিজাইন নাম্বার 8। এইটা বাট ক্যাটালগ অ্যান্ড রিয়েল ড্রেসটা একটু কালার চেঞ্জ হবে। ক্যাটালগে অনেকটা কী কালার আসছে, এটা ক্যাটালগে লাইট বেগুনি টাইপের, বাট রিয়েল কালারটা ডিপ বেগুনি টাইপের আসছে। হ্যাঁ, ক্যাটালগে সেম কালার হবে না কিন্তু। তো এটা হলো ডিজাইন নাম্বার 8, ডিজাইন নাম্বার 8। অনেক সময় ক্যাটালগ অ্যান্ড রিয়েল ড্রেসে একটু চেঞ্জ হয়, আপনারা যারা পাকিস্তানি সবসময় ইউজ করেন তারা অবশ্যই জানেন, পাকিস্তানি ক্যাটালগ অ্যান্ড রিয়েল ড্রেসে অনেক সময় কালারটা একটু চেঞ্জ, লাইট ডিপ হয়ে থাকে। তো এইটার কালারটা কিন্তু ডিপ বেগুনি, একবারে ডিপ বেগুনি যেটা বলা যায়, একবার ডিপ বেগুনির মধ্যে। এটা হলো কামিজের ফ্রন্ট সাইডটা, ফ্রন্ট সাইডটা। এটা নেকের কাজটা দাও, নেকের কাজগুলো দাও। ফ্রন্ট সাইডটা হলো জে কোয়ার্ট লনের মধ্যে। এটা কী পার্ট কী থাকবে এখানে সব লেখা থাকবে। এটা হলো নিচের কাজ, কামিজের নিচের কাজ সুন্দর করে কাজ করে দেওয়া হচ্ছে। নেকের কাজ কী কাজ দাও, ওগুলো আর এক প্যানেলগুলো দাও কী কী আছে। এই যে এটা এইটা 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 আচ্ছা, সুন্দর একটা নেক প্যানেল আছে দেখুন। এটা হলো নেকের কাজটা, সুন্দর জাস্ট নাইস একটা ড্রেস, ডিপ পার্পলের মধ্যে। এটা হলো নেকের কাজটা, নেকে সুন্দর একটা এমব্রয়ডারি প্যানেল থাকবে। তো এটা হলো কামিজের ফ্রন্ট সাইড। অ্যান্ড এটা হলো কামিজের নিচের কাজটা, খুবই সুন্দর। এটা হলো কামিজের নিচের কাজ, আর এটা হলো নেকের কাজ। একবারে নিচেও কিন্তু আরও সুন্দর প্যানেল হবে। প্যানেলগুলো দাও তো, এই প্যানেলটা ওই প্যানেলটা দুইটাই আছে না? আচ্ছা, এই যে এখানে দুইটা প্যানেল দেওয়া আছে, এই একটা প্যানেল। অ্যান্ড এই সুন্দর করে ডেউডো এটা কাটক্রাক করে নিতে পারবেন। এই দুইটা প্যানেল হলো ফ্রন্ট সাইডের নিচে ইউজ করার জন্য, দুইটা বোথ দুইটাই ফ্রন্ট সাইডের নিচে ইউজ হবে। তো এটা হলো নেকের কাজ, অ্যান্ড এটা হলো নিচের প্যানেল দুইটা, কামিজের নিচে একবারে নিচে ইউজ করার জন্য। ফুল ড্রেসটা খুবই সুন্দর। এটা হলো কামিজের ফ্রন্ট সাইডটা বোঝালাম, অ্যান্ড এইটার সাথে আর কী আছে, ব্যাক সাইড, ব্যাক সাইড তো এটা। এটা হলো কামিজের ব্যাক পার্টটা, খুবই সুন্দর একটা ব্যাক সাইড। এটা হলো কামিজের ব্যাক পার্টটা, ব্যাক সাইডটা সুন্দর একটা ব্যাক পার্ট, লাক্সারি লন কালেকশন 12K। এটা হলো কামিজের ব্যাক সাইড। অ্যান্ড এটা স্লিভসটা দাও, স্লিভসের সামনে কোন কাজটা, এটা এটা কি প্যান্ট না, ওইটা স্লিভসের সামনে। আচ্ছা, এইটা হলো সুন্দর একটা স্লিভস দেখুন, গর্জিয়াস কাজ করে দেওয়া। এটা হলো স্লিভসের জন্য, স্লিভসের সামনের কাজ। এটা একবার সামনে হলো এটা, এটা হলো স্লিভস, তার সামনে হলো এটা 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 ওইটা প্যান্ট। আচ্ছা, এইটা হলো স্লিভসের সামনের প্যানেলটা, সুন্দর একটা প্যানেল। এটা হলো স্লিভসের সামনের প্যানেল হবে, অ্যান্ড এটা হলো স্লিভস। প্যান্টটাও খুবই সুন্দর, লন লাক্সারি লন প্যান্ট। প্যান্টটা দাও, এটা হলো প্যান্ট। অ্যান্ড প্যান্টের মধ্যে সুন্দর এমব্রয়ডারি প্যানেল আছে। এই প্যানেলটা কিন্তু অনেক বেশি, এটা আপনার ব্যাক সাইড অ্যান্ড প্যান্ট দুই পাশেই ইউজ করতে পারবেন। সুন্দর একটা প্যানেল প্যান্টের জন্য। অ্যান্ড দোপাট্টাটা তো খুবই সুন্দর দোপাট্টা, সিল্ক দোপাট্টা, সিল্ক দোপাট্টা, জাস্ট নাইস দেখুন, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা সিল্ক দোপাট্টা।
তো এটা হলো ওড়নাটা, এটা ছিল ডিজাইন নাম্বার 8, খুবই সুন্দর একটা সেল দোপাট্টা এটা। এটা হলো ডিজাইন নাম্বার 8, এটা যা লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। এটা হলো দোপাট্টা, জাস্ট নাইস। তো এইটা যা লাগবে স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। এটা ছিল ডিজাইন নাম্বার 8, বারুক লাক্সারি লন কালেকশন ডিজাইন নাম্বার 8, প্রাইস পাচ্ছেন অনলি 5800। তো এইটার ডান হয়ে গেল ডিজাইন নাম্বার 8, এটা ডান ডিজাইন নাম্বার 8 এইটা। আচ্ছা নেক্সট হলো ডিজাইন নাম্বার কত, এটা নেক্সট হলো ডিজাইন নাম্বার বটল গ্রিন কালার, এটা হলো গ্রিন ভ্যালি, এটা ডিজাইন নাম্বার হলো 3, এটা হলো ডিজাইন নাম্বার 3। খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের জাস্ট এক্সক্লুসিভ ডিজাইন, ইউনিক ডিজাইন হবে। অ্যান্ড অ্যাকচুয়ালি এগুলো সবগুলো মেকিং করার পরে এটার রিয়েল রিয়েল সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন। আর যারা আপনারা বারুকের ড্রেসগুলো ইউজ করেন তারাই বুঝতে পারবেন, বারুকের লনের ড্রেসগুলোর ডিজাইনগুলো সবসময় ইউনিক হয়, এদের সবগুলো প্যানেল জয়েন করার পরে ড্রেসগুলো আরও বেশি সুন্দর হয়। তো এটা হলো ডিজাইন নাম্বার 3। অ্যান্ড এখানে কিন্তু লেখা থাকবে আপনার প্রত্যেকটা পার্ট সম্পর্কে, এখানে ডিটেলস লেখা থাকবে, আপনারা পার্টগুলো বুঝে নেবেন অ্যান্ড ছবির সাথে ম্যাচিং করে ডিজাইন করে নেবেন। তো এইটার নেকের কাজটা দাও, এটা তো দুই সাইডের প্যানেল দিস তুমি। এটা নেকের কাজটা দাও। আচ্ছা এটা হলো নেকের মিডিয়াল অংশটা, মিডিয়ালে এটা হলো মিডল পার্টটা, আগের থেকে একটু পরিষ্কার করে নিতে হবে। আচ্ছা এটা হলো জেকোয়ার্ড লনের মধ্যে, এটা হলো আমি যে মিডিয়ালটা, এটা দুই সাইডে কিন্তু প্যানেল হবে নিচের কাজ, আর এখানে নেকের কাজটা আছে খুবই সুন্দর একটা নেক এমব্রয়ডারি। দেখুন এটা হলো আমি যে নেকের কাজটা, সুন্দর একটা নেক এমব্রয়ডারি, এটা আলাদা থাকবে, এটা এখানে বসাতে হবে নেকের কাজটা। অ্যান্ড এইটা হলো কামিজের নিচের কাজ, আর দুই পাশে কিন্তু প্যানেল দেওয়া আছে, দুইটা দুই পাশে প্যানেলগুলো দেবো। আচ্ছা এখানে যে সুন্দর দুইটা প্যানেল রয়েছে, এটা হলো কামিজের দুই পাশে, এটা যেহেতু মিডল পার্ট এটা, এটা হলো কামিজের দুই পাশে জয়েন করার জন্য, এমনি এই দুই সাইডে এটা এইভাবে জয়েন্ট হবে এইভাবে। এটা হলো দুই সাইডের ডিজাইনটা থাকবে, ঠিক আছে, দুই সাইডের ডিজাইনটা নিচের, দুই সাইডের ডিজাইনের নিচের কাজটা এটা। তো এটা হলো কামিজের ফ্রন্ট সাইড নেকের কাজ, কামিজের নিচের কাজ, দুই পাশের ডিজাইন। অ্যান্ড একবারে নিচে সুন্দর একটা প্যানেল রয়েছে, প্যানেলটা দাও, কামিজের নিচের প্যানেলটা দাও, এইটা না আরেকটা প্যানেল আছে না ওইটা, এই যে এটা। হ্যাঁ আচ্ছা এখানে যে দুইটা প্যানেল, এই দুইটা প্যানেল হলো কামিজের নিচে দামানে ইউজ করার জন্য, সুন্দর দুইটা প্যানেল, এই দুইটা প্যানেল হলো কামিজের নিচে হবে, এইভাবে হবে, এটা হবে, এটা হবে একবারে নিচে আর এটা হবে তার আগে। তো এই দুইটা প্যানেল হলো কামিজের নিচে ইউজ করার জন্য, আপনার ক্যাটালগ অনুযায়ী ইউজ করে নেবেন। তো ফ্রন্ট সাইড এটা দুইটা প্যানেল, এটা হলো টোটাল ফ্রন্ট সাইড, অ্যান্ড ব্যাক সাইডটা খুবই সুন্দর একটা ব্যাক সাইড, এটা হলো কামিজের ব্যাক পার্টটা। দেখুন এটা হলো কামিজের ব্যাক সাইড, নাইস একটা ব্যাক সাইড, খুবই সুন্দর। এটা হলো কামিজের ব্যাক সাইডটা, পিছনের পার্ট। অ্যান্ড এখানে যে প্যানেলগুলো থাকবে এগুলো কিন্তু পাইপেনি ইউজ করার জন্য, ক্যাটালগ অনুযায়ী ইউজ করে নেবেন। অ্যান্ড এটার কী আছে, স্লিভসটা দাও, স্লিভস। আচ্ছা এইটা হলো স্লিভসের জন্য, সুন্দর একটা স্লিভস, এটা হলো স্লিভস, ফুল স্লিভস এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া। স্লিভসের সামনে যে সুন্দর একটা এমব্রয়ডারি প্যানেল রয়েছে, এইটা হলো স্লিভসটা, টোটাল স্লিভসটা, সুন্দর একটা স্লিভসের পার্ট। অ্যান্ড প্যান্টটাও খুবই সুন্দর একটা প্যান্ট, প্যান্টটা খুবই সুন্দর প্রিন্ট করে দেওয়া, এটা হলো প্যান্টটা, সুন্দর একটা প্যান্ট, এটা হলো প্যান্টের জন্য, হ্যাঁ খুবই সুন্দর একটা প্যান্ট, প্যান্টটা হলো প্রিন্ট করে দেওয়া, খুবই সুন্দর, এটা হলো প্যান্টের জন্য। অ্যান্ড দোপাট্টাও খুবই সুন্দর একটা দোপাট্টা, সিল দোপাট্টা, লাক্সারি সিল দোপাট্টা, এটা হলো ওড়নাটা, এইটা হলো ওড়নাটা। তো এইটা যা লাগবে দেখুন খুবই সুন্দর একটা, জাস্ট নাইস কালার কম্বিনেশনগুলো দেখুন দোপাট্টার, অনেক ইউনিক একটা দোপাট্টা। তো এইটা যার লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। বারুকের লাক্সারি লন কালেকশন 2020, এইটা হলো ডিজাইন নাম্বার কত ছিল, ডিজাইন নাম্বার 3, এটা হলো ডিজাইন নাম্বার 3 গ্রিন ভ্যালি, এটা হলো ডিজাইন নাম্বার 3 গ্রিন ভ্যালি। তো এটা যার লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন, ডিজাইন নাম্বার 3, এটা ছিল ডিজাইন নাম্বার 3। তো এইটা যা লাগবে জাস্ট স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন, প্রাইস পাচ্ছেন 5800। আপনারগুলো দেখছেন আপনারা
লেক্সারি ডন কালেকশন বাউকের আর প্রাইস পাচ্ছেন 5800। এটা হলো ডিজাইন নাম্বার 3। যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট করে আপনার ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। এগুলোর পিকচার অলরেডি আমাদের পেজে আপলোড করে দেওয়া আছে, আপনারা ওইখান থেকেও নিতে পারবেন। আর প্রত্যেকটার কিন্তু ডিটেলস লেখা থাকবে কী কী পার্ট থাকবে। প্রাইস পাচ্ছেন 5800। তো এইটা ডান হয়ে গেল ডিজাইন নাম্বার 3। নেক্সট হলো ডিজাইন নাম্বার কত, নেক্সট হলো ডিজাইন নাম্বার 1। এটা হলো ইয়েলো কালার, খুবই সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো টাইপের কালার, ইয়েলো টাইপের কালার। হ্যাঁ, ডিজাইন নাম্বার 1। এটার ডিজাইনটার নাম দেওয়া হচ্ছে সুইট ফ্যান্টাসি। হ্যাঁ, ডিজাইনটার নাম দেওয়া হয়েছে সুইট ফ্যান্টাসি, ডিজাইন নাম্বার 1। খুবই সুন্দর, খুবই সুন্দর প্রত্যেকটা। এটা কিন্তু এখানে দেখুন দুইটা স্টাইলে করা আছে, এটা চাইলে শর্ট স্টাইলে করে নিতে পারবেন, আবার যদি আপনি লং স্টাইলে করতে চান লং স্টাইলও করে নিতে পারবেন, যার যেটা ইচ্ছা ওইভাবে করে নিতে পারবেন। এই ড্রেসগুলো অ্যাকচুয়ালি বারুকের ড্রেসগুলো হলো, অনেকগুলো প্যানেল থাকবে, আপনারা ডিজাইন করার পরে ড্রেসগুলো কিন্তু অনেক অনেক সুন্দর হবে। অ্যাকচুয়ালি ডিজাইন স্টিচ না করা পর্যন্ত এগুলোর ডিজাইনটা মূলত বোঝা যাবে না। তো আপনারা এখন ক্যাটালগ দেখে সেম অ্যাজ ইট ইজ এটাই করতে পারবেন। এটা হলো ডিজাইন নাম্বার 1, খুবই সুন্দর একটা ড্রেস এটা। তো এটা হলো কামিজের ফ্রন্ট পার্টটা ফুল কাজ করে দেওয়া, সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে, সুন্দর কাটওয়ার্ক এমব্রয়ডারি। অ্যান্ড এইটা হলো নেকের কাজ, এটা হলো নেকের কাজ, নেকে হবে। অ্যান্ড নিচের কাজটা তো খুবই সুন্দর একটা এমব্রয়ডারি, কামিজের নিচের ফুল বডি কাজ করে দাও। এই যে কামিজের নিচের কাজটা দেখুন, খুবই সুন্দর একটা গর্জিয়াস এমব্রয়ডারি। এটা হলো একবারে কামিজের নিচে বটনে ইউজ করার জন্য, এটা হলো কামিজের নিচের কাজটা। আর একবারে নিচে সুন্দর একটা প্যানেল রয়েছে, যে ব্ল্যাক হোয়াইট প্যানেলটা। এই প্যানেলটা হলো একবারে নিচে ইউজ করার জন্য, খুবই সুন্দর। আই মিন এই যে ডিজাইনটাই হলো একটা ইউনিক টাইপের ডিজাইন, খুবই সুন্দর। তো এই প্যানেলটা হলো একবারে নিচে, খুবই সুন্দর। এটা হলো কামিজের নিচের কাজটা, দুইটা প্যানেল হবে কামিজের ফ্রন্ট সাইডে, নেকে নেকে একটা প্যানেল হবে, নিচে তার নিচে হলো এই প্যানেলটা। আর ফুল বডি তো কাজ করা থাকবে, এটা হলো ফুল বডি এমব্রয়ডারি ওয়ার্ক। অ্যান্ড এটা কি আর কি আছে দেখো তো, হ্যাঁ আচ্ছা। আর এখানে কিন্তু আরও অনেকগুলো প্যানেল থাকবে, প্যানেলগুলো আপনার ক্যাটালগ অনুযায়ী ইউজ করে নেবেন। এটাও মানে আই মিন ফ্রন্ট সাইডের নিচে ইউজ করা হয়েছে। অ্যান্ড এখানে যে এক্সট্রা অনেক লটস, অনেকগুলো প্যানেল থাকবে, এগুলো স্লিভসের সামনে ডিজাইন করে আপনারা ইউজ করে নিতে পারবেন, প্যান্টে ইউজ করে নিতে পারবেন, অনেকগুলো প্যানেল থাকবে। ঠিক আছে, সবগুলো প্যানেল কিন্তু এটার সাথে আছে। তো প্রত্যেকটা প্যানেলই এখানে লেখা থাকবে, আপনারা ইচ্ছা মতো করে নিতে পারবেন। অ্যান্ড প্যান্টেও প্যানেল হবে, প্যান্টেও সুন্দর প্যানেল হবে। তো এটা হলো কামিজের ব্যাক সাইডটা দেখুন, খুবই সুন্দর একটা ডিজিটাল পেইন্টের ব্যাক পার্ট। এটা হলো কামিজের ব্যাক পার্ট, লাক্সারি লং কালেকশন বারুকের। অ্যান্ড এটা প্যান্টটা দাও, প্যান্টের মধ্যে কিন্তু এমব্রয়ডারি হবে, প্যান্ট হলো হোয়াইট বাট প্যান্টের মধ্যে কিন্তু এমব্রয়ডারি প্যানেল রয়েছে, আপনার প্যানেল বসিয়ে নেবেন, এক্সট্রা প্যানেল দেওয়া আছে। অ্যান্ড এটা স্লিভসটা দাও, স্লিভসের সামনে প্যানেলটা দাও। আচ্ছা, স্লিভস হলো এটা ফুল কাজ করে দাও, এটা হলো স্লিভসের জন্য সুন্দর স্লিভস। অ্যান্ড স্লিভসের সামনে সুন্দর একটা এমব্রয়ডারি প্যানেল রয়েছে, এটা হলো স্লিভসের সামনে ইউজ করার জন্য, একবার সামনে থাকবে এটা। অ্যান্ড এটা হলো উপরের অংশটা, তো এটা হলো টোটাল স্লিভসটা থাকবে, সুন্দর স্লিভস। অ্যান্ড দোপাট্টাটা তো নাইস একটা দোপাট্টা, সিল্ক দোপাট্টা, লাক্সারি সিল্ক দোপাট্টা। তো এইটা হলো ওনাটা দেখুন, সুন্দর একটা দোপাট্টা। তো এইটা হলো ওনাটা, এটা যার লাগবে জাস্ট স্ক্রিনশট করে নেবেন। এটা হলো ডিজাইন নাম্বার 1 সুইট ফ্যান্টাসি, ডিজাইন নাম্বার 1 সুইট ফ্যান্টাসি। তো এটা হলো দোপাট্টা, সুন্দর একটা লাক্সারি সিল দোপাট্টা, বারুক লাক্সারি লন কালেকশন, অরিজিনাল পাকিস্তানি বারুক লাক্সারি লন কালেকশন 2020। তো এটা হলো ডিজাইন নাম্বার 1, এটা যার লাগবে জাস্ট স্ক্রিনশট করে আপনার ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। প্রাইস পাচ্ছেন অনলি অনলি 5800। ক্যাটালগুলো দাও 5800, ক্যাটালগুলো দিকে দাও সব। তো এটা হলো ডিজাইন নাম্বার 1। তো এই টোটাল সবগুলোই দেখানো শেষ, আমি জাস্ট ক্যাটালগুলো আবার দেখাচ্ছি, আপনার যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট করে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন। প্রাইস পাচ্ছেন 5800, বারুক লাক্সারি লন কালেকশন। তো এটা হলো ডিজাইন নাম্বার 3, গ্রিন ভ্যালি ডিজাইন নাম্বার 3। অ্যান্ড এইটা হলো ডিজাইন নাম্বার সফট 10, এটা হলো ডিজাইন নাম্বার 8, ডিজাইন নাম্বার 8। এইটা হলো ডিজাইন নাম্বার 6, নাইট গ্লোই। এটা হলো ডিজাইন নাম্বার 6, দিস ওয়ান ডিজাইন নাম্বার 10, ব্ল্যাক। অ্যান্ড এইটা হলো ডিজাইন নাম্বার 2, ডিজাইন নাম্বার 2। প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর। এইটা হলো ডিজাইন নাম্বার 4, শুধু এইটাই হলো নেট দোপাট্টা, বাকি সব সিল দোপাট্টা। এটা হলো ডিজাইন নাম্বার 4।
एंड यहाँ हलो डिजाइन नम्बर 5 प्रत्येक ड्रेस ही सुंदर जार जेटा लगे जस्ट स्क्रीनशॉट कर फुल एड्रेस मोबाइल नम्बर इनबॉक्स कर फिलबें और प्रत्येकटार साथ ही क्योंकि डिटेल्स लेखा थको कि पार्ट थको डिजाइन नम्बर 4 एंड यहाँ हलो डिजाइन नम्बर 9 जस्ट नाइस खूब ही सुंदर डिजाइन नम्बर 9 लास्ट वन हलो डिजाइन नम्बर 1 तो यही हलो टोटाल डिजाइन एट हलो टोटाल डिजाइन जार जो पसंद हो स्क्रीनशॉट कर अपना फुल एड्रेस मोबाइल नम्बर दिन इनबॉक्स कर फिलबले बारुकर यार प्राइस पाँच ओनली 5800 लग्जरी लॉन कलेक्शन बारुक 2020 न्यू वॉल्यूम जार जो लगभग स्क्रीनशॉट कर अपना फुल एड्रेस मोबाइल नम्बर दिन इनबॉक्स कर फिलबें तो आज के यो बारुक टोटाल डिजाइनगुल सबग देखान शेष खूब ही सुंदर डिजाइन लग्जरि कलेक्शन जार जो लगभग स्क्रीनशट कर वार्डे कन्फार्म कर जरा शोरूम इसे ड्रेसगुल्लो कलेक्ट करते चान हमारे शोरूम एड्रेस हलो ढाका उत्तरा 3 नम्बर सेक्टर 2 नम्बर रोड ट्रपिकल अलाउद्दीन टावर बेसमेंट फ्लोर शप नम्बर B0123 नेल फैब्रिक्स एट ठीक इजी वेटा हलो उत्तरा 3 नम्बर सेक्टर राजलक्ष्मी जेटा राजलक्ष्मी साथ ही ट्रपिकल अलाउद्दीन टावर बेसमेंट फ्लोर तो अपना जरा संगे छें अपना सबाई के अनेक अनेक धन्यवाद संगे थार कमेंट करार्जन एवं लाइव टी शेयर करार्जन सबाई भलो थकबें सेफे थकबें आल्ला हाफेज आज के विदाय निचे नेक्स्ट आरो सूंदर किछु कलेक्शन अपन सामने हाजिर होब सबाई भलो थकबें अपना आल्ला हाफेज।